আজকেও তো আমার সাথে লিফটে দেখা হলো যে মৃত ব্যক্তি বাড়িতে আমরা গেলাম আমাদের আমি লিফ্টে নামছি উনি লিফ্ট থেকে বের হলো কিন্তু তারপরে উনি আবার জানা যাওয়ার জন্য নেমে আসছে আমার সাথে সেভাবে কথা হয় নাই শুধু দেখলাম যে উনি আসছে এবং আজকে যে আমার হাজব্যান্ডের সাথে টেলিফোনেও কথা হলো তখন আমি সামনে দাঁড়ানো ছিলাম সে আমাদের কথা বললো যে অরেঞ্জ মানে তোমরা এখনও কোথায় আছো ওই মোহাম্মদপুরে আসো কি না এই কুশল বিনিময় হলো এবং নর্মাল কোনো আলাদা কোনো কিছু না আজকে হ্যাঁ আমার আমার কথা হয়েছে আপার সাথে ওই যে মেয়ে তিনা ফোন করেছিল আপার কাছে তখন আপা তিনা কান্দতেছে আমাকে ফোনটা দিয়ে দিছে যে খালামুনি তুমি কথা বলো আমি আপার সাথে কথা বললাম যে আপা আপনাদের সিদ্ধান্ত কি আসবেন কিনা ও তিনা এটা জানতে চাচ্ছে যে আপনার আসবেন কিনা তো আপা চিৎকার করে কানতেছে আর বলতেছে আমি তো কিছু চিন্তা করতে পারতেছি না মানে চিৎকার করতেছে কথা বলতে পারছে তার সাথে টেলিফোন মানে ফেসবুকেই কথাবার্তা হতো কমেন্ট বিনিময় হতো আর কি ওনার ওনার বাসায় পরিবারের কেউ থাকতো না কিন্তু ওনার হয়তো স্টাফ বা কেউ থাকতে পারে আমি জানি না ওনার মেয়ে থাকতো বনানি আর হচ্ছে ওয়াইফ এবং ছেলে থাকে হচ্ছে অস্ট্রেলিয়াতে জি 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 আমার কাজিন জি সম্পর্ক ভালো হ্যাঁ হ্যাপি হ্যাপি ফ্যামিলি এক ছেলে এক মেয়ে না না আমরা কিছু এরকম কিছু পাইনি এরকম কোনো কিছু আমরা কখনো কথাবার্তায় বা আসলে ওনার ক্যান্সার ধরা পড়েছিল অসুস্থতার পরে ব্যবসায়িক খাতভাবে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্ন ব্যক্তির কাছে তার প্রচুর পাওনা আছে সেই সমস্ত ব্যক্তিরা তাকে না দিয়ে বরং আরও বিক্রয় করছে অনেকে মামলা করছে এ সমস্ত কারণে এবং উনি দীর্ঘদিন যাবৎ একাকী বসবাস করছে বসবাস করার কারণে উনি জীবনের পরে ওনার যে আস্থা এবং কনফিডেন্সটা উনি লস লস করছেন মানসিক অবসাদগ্রস্ত একজন মানুষ আমরা এটা তো মানে অন ইয়ারে গেছে সেটুকুই এটা কোরআ চেক করার জন্য সময় লাগবে এটা আলোতেই তাকে তো দেখা যাচ্ছে নায়ক রেয়াজ হ্যাঁ যতটুকু আমরা জেনেছি এটা তো প্রমাণ সাপেক্ষ বা এই সাপেক্ষ ব্যাপার পরবর্তী থানা পুলিশও আমরা তা কালেকশন করছি যৌথভাবে এরপর এটা হাসপাতালে পাঠানো হবে পোস্টমোর্টেও হবে এবং পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে আমি ডি সি রমনা হ্যাঁ সাজ্জাদুর রহমান তার সাথে